এদের পরেই নতুন করে কয়েক দফা দাম বেড়েছে নিত্য পণ্যের। সপ্তাহ ব্যবধানে কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজের দর। ঈদের আগে তো বাজার ছিল আপনার 28 থেকে 30 টাকা, হ্যাঁ 28 থেকে 30 টাকা ছিল। বেশিরভাগ লোকই দেশে গেছিল, আমাদের এই জায়গায় পেঁয়াজটা কম টানছে, কিন্তু ওদিকে বাড়ছে, যে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে পেঁয়াজ দামটা বাড়ছে। ঢাকা নারায়ণগঞ্জে পেঁয়াজের দামটা খুবই কম ছিল, তা এখন দেখা গেছে লাস্ট পর্যায়ে আইসা পেঁয়াজের আমদানি অ্যাকচুয়ালিভাবে গৃহস্থে উৎপন্ন করছে কম। যেমন রাজশাহী গেছে আবার প্রচুর পেঁয়াজ হয়েছে, রাজশাহীর পেঁয়াজটা আপনার গেছে আবার 30 থেকে 40 টাকা কেজি হয়েছে। এবার রাজশাহী পেঁয়াজ সবার থেকে রেট হাই বেশি, রাজশাহী মাল নাই, পাবনার মাল যাই আছে, দেখা গেছে পাবনার মালেরও উৎপন্ন বেশি, উৎপন্ন কম। উৎপন্ন কম হওয়ার কারণে মাল আমদানি হইতেছে না বিদায়, এই 1 সপ্তাহ 15 দিনের ভিতরে যেমন আপনার এই রেটটা বেড়ে গেছে। আর সরকার যে এলসিটা বন্ধ করে দিছে, বন্ধ করে দেওয়াতে যেমন দেখা গেছে ইন্ডিয়ানটা যদি পেঁয়াজটা থাকতো, তাহলে ইন্ডিয়ান পেঁয়াজ যদি 25 থেকে 30 টাকা, আমাদের দেশের পেঁয়াজটা অন্তত 40 টাকা কেজি হইল, মানে সম্ভবত চলতো। কারণ ইন্ডিয়ান নাই এখন আমাদের দেশে, এই দেশালের উপরে দেশি পেঁয়াজটি আপনার ভরসা। এদিকে আমদানি কম থাকায় পিছিয়ে নেই আদা রসুনের দাম। আদার দামটাও বাড়ছে, আদাটা কেন বাড়ছে সঠিক সেটা বলতে পারতেছি না। যেমন আগে চায়নার আদাটা ছিল, এখন চায়নার আদা এবছর একদমই নাই। তারপরে বার্মার আদাটা এই ঈদের আগেও প্রায় 110 টাকা 120 টাকা, তারপরে বার্মার আদাটাও এখন ওইদিকে সিজন শেষ নাকি শেষ হতে দেখা গেছে, এখন এই আদার 170-180 হইতে হইতে লাস্ট পর্যায়ে 210 টাকা পর্যন্ত গিয়ে পাইকারি ইয়ে ঠেকছে, শ্যামবাজার থেকে ওই খাদনগঞ্জ থেকে আনা হয়। তো এখন ওই কেরালা ইন্ডিয়ান যে আদাটা ছিল ওই আদাটাও নাই, এখন বার্মা ভিয়েতনাম আর ওই ইসের থাইল্যান্ডের। কিন্তু আমাদের দেশে তো দেখা গেছে প্রচুর পরিমাণ, যেমন বার্মার আদাটা প্রচুর চলতো, ইন্ডিয়ান আদাটা চলতো, কিন্তু ইন্ডিয়ানও সেরকমভাবে নাই, বার্মাটাও সেরকমভাবে নাই। তো এই জন্য দেখা গেছে যে হারে লাগবে আমাদের, কিন্তু ওই হারে তো আর আমদানিটা হচ্ছে না বিদায়, আপনার এই দামটা এত আদার দামটা বাড়ছে। সুমন ইসলামের ক্যামেরায় এ আর পারভেজ, NAN TV, নারায়ণগঞ্জ।